তো গাইস, আজকে অনেক দিন পর ভিডিও আসছে। তার কারণ হ্যাবুক কিছুই না, তার কারণ শুধু আমার ঘুমটাই। তো যাই হোক না কেন, মাথা খারাপ করে দিয়েছে ঘুমের রাতে। তো যাই হোক না কেন, আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, মানে যেটা তোমরা নিজেরাও অবাক হবে, আবার অনেকে যারা হিল্লি নেওয়ার তারা হিল্লি নেবে। সোজা কথা, তো কিছু মাস হবে, হয়তো 2-3 মাস পর, কি হলো, কিছু মাস 2-3 মাস আগে আমরা একটা, মানে আমাদের সাথে যে ইনসিডেন্টগুলো হচ্ছিল, মানে আর কি ভুতুড়ে টাইপস, সেগুলো নিয়ে আমরা শেয়ার করেছিলাম। অনেক মানুষ অনেক কিছু শুনতে হয়েছে, এবার কি কি ফেস করতে হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে এই সব বিষয় নিয়ে শেয়ার করব, আর এখন আমাদের সাথে কিছু হয়েছে সেটাও শেয়ার করব। তোমরা যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা দেখো, আর যারা একদমই ইন্টারেস্টেড নয় ভিডিও স্কিপ করে বেরিয়ে যাও, অপশান আছে। তো যাই হোক না কেন, এবার কী কী আমাদের ফেস করতে হয়েছে ওই ভিডিওগুলো পোস্ট করে, এক হচ্ছে কমেন্টস বক্স। অনেকে যেমন বলেছে পজিটিভ থাকলে নেগেটিভ কমেন্ট থাকবেই, আর এসব নিয়ে তাই জন্য অত মাথা ঘামিয়ে লাভ নেই, কমেন্ট বক্স চেক করে। ফেস করতে হয়েছে সামনাসামনি কত কী ফেস করতে হয়েছে, আমরা যেখানে থাকি সেখানে বেরোনোর পর আমাদের এই আশেপাশের কিছু ছেলে পেলে যাদেরকে চিনিও না, এবং এরকম আছে যারা রাস্তায় বেরোলে মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটি মেয়েকে টোন মারে, বা নিজেদের কোনো যোগ্যতা থাকে না, বা লোফার বলে নয় রাস্তা দিয়ে চিল্লাতে চিল্লাতে চলে গেল, ওরকম টাইপ জিনিস সহ্য করতে হয়েছে পাড়ার ভিতরে। তো যাই হোক না কেন, ওটা হলো কম বেশি হয়েছে, আর ওইসব কিছু কিছু মানুষের মুখ চিনিও, আর কিছু কিছু মানুষ চিনি না, বা পাড়ার ভিতরে এলাকার মধ্যে, আমি বলবো না যে আমার অন্য জায়গায়, এলাকার মধ্যেই বলে না কিছু মানুষের জলে ওরকম জিনিস সহ্য করতে হয়েছে। দেন তারপরে বাড়িতে প্রথমে তো বিশ্বাস করছিল না জিনিসগুলো, তারপরে যখন প্রথমে যখন বিশ্বাস করছিল না তখন আমাকে রীতিমতন বাড়ির থেকে আমাকে বকা দিয়েছিল যে তুই কেন ভিডিও পোস্ট করেছিস, ঠিক আছে তুই কেন ভিডিও পোস্ট করেছিস, কেন বাড়ির এই জায়গাটা বাড়ির নামে ইয়ে করছিস, এক্সেট্রা এক্সেট্রা, এসব সহ্য করতে হয়েছে। তো তারপরে যখন আমার বাড়ির লোক বিশ্বাস করলো বিষয়টা, যে যখন দেখলো মানে আমার ফ্যামিলির একজন আমাদের সাথেই উপরে এখন থাকে, তো সে রীতিমতন সেও নিজে ফিল করেছে, আমরা যখন এখানে ছিলাম না, আমরা তখন একটুখানি কিছু দিনের জন্য বাইরে গেছিলাম, সেও তখন ফিল করেছিল কিছু জিনিস, সে আমাদের আসার পরে বলেছে, তো আমি আর নামটা নিচ্ছি না, আমাদেরই মানুষ, তো সেও ফিল করেছে, ফিল করে বলছে আমিও ভয় পেয়েছিলাম এক্সেট্রা। তো হলো, তারা বিশ্বাস করলো, যারা যেই জায়গায় থাকে না, যারা আমাকে রাস্তাঘাটে টোন মেরেছে তারাও যদি এই সেম জায়গাতে থাকতো তারাও বিশ্বাস করতে বাধ্য হতো। কারণ ভাই আমি প্রত্যেককে একটাই কথা বলবো, ভগবান যেমন আছে, তোমরা যদি ভগবানকে বিশ্বাস করে থাকো ভূত অবশ্যই আছে, কেন থাকবে না ভূত। তাই যারা যারা ভগবানকে বিশ্বাস করে না তারা তারা ভূতকেও বিশ্বাস করে না, এমন অনেক পাবলিক আছে ভগবানকে বিশ্বাস করে, কিন্তু ভাই ভগবান থাকলে ভূতও থাকবে। কারণ তোমরা হয়তো জানো যে কালী ঠাকুরের কিন্তু বাহন, মানে কালী পুজো তো বলে না চুল খুলে কেন ঘুরতে মানা করে, আত্মা, আত্মাকে কিন্তু আমরা ভূত বলে ইয়ে ধরি, তাই তো, যে আত্মা, এবার আত্মার মধ্যেও ভালো খারাপ থাকে, ভালো ভূতও থাকে খারাপ ভূতও থাকে। যখন আমি যখন একটা আমাদের বন্ধুকে ভূতে ধরেছিল, তো ওইখান থেকেই তো জিনিসগুলো আমাদের স্টার্ট হয়েছিল, আমরা একটা ভিডিওতেও বলেছিলাম, আমার ঠিক খেয়াল পড়েছিল কোন ভিডিওতে বলেছিলাম, তো ওই ছেলেটাকে একটা যেখানে থেকে ওর হারিয়েছে জিনিসটা সেখান থেকে বলেছিল, ওর সাথে একজন খারাপ ভূত আছে আর ওর সাথে একজন ভালো ভূত আছে, খারাপ ভূত ওখান থেকে একটা কিছু একটা বেশ ধরেছিল, ওইটা হচ্ছে ওর ক্ষতি করার চেষ্টা করছিল, আর যে ভালো, ওর কিছুদিন আগে একটা দিদি মারা গেছিলো, তো ওর দিদিকে দেখতো শুধু, তো সেই দিক থেকে ওই দিদিটা ওর রক্ষা করতো।
তো এই জিনিসটার পরে ওনার কাছে গিয়ে ওনার ওর সমস্যা সমাধান হয়েছে, কিন্তু সেরকমই বিষয়, ভালো মানুষও যেমন আছে খারাপ মানুষও আছে, ভালো ভূত থাকলেও খারাপ মানুষ, কারণ মানুষই মরে গিয়ে তো ভূত হয়, তাই না? তো আমি ভূতকেও যেমন বিশ্বাস করি, আমি ভগবানকেও বিশ্বাস করি, আর কিন্তু কি আমি কোনো সেরকম ঠাকুর বাড়িকে বিশ্বাস করি না, কারণ এরকম আমাদের এখানে অনেক অনেক নিজের চোখে দেখা অনেক ভাউতাবাজি ঠাকুর বাড়ি আছে, সিরিয়াসলি বলতে আমার নিজের চোখে দেখা, তার মধ্যে কোনটা সঠিক আমি জানি না, হতে পারে অনেকে দেখে যে এগুলো নিয়ে টাকা ইনকাম করা যায় এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু অনেক এরকম ভাউতাবাজিও ঠাকুর বাড়ি আছে, হতে পারে কিছু কিছু রিয়েল, কিন্তু আমি তাও বিশ্বাস করি না, কারণ আমি যতগুলো আজ অব্দি দেখে এসেছি ততগুলোই ফেক, ঠিক আছে? আমার বাড়ি থেকে কোনো প্রবলেম হলে ঠাকুর বাড়ি দৌড়াতো অনেক আগে, ঠিক আছে, যে এই সমস্যার সমাধান হবে এক্সেট্রা এক্সেট্রা, তো সব কিছুই ফেক, কোনো কিছুই ঠিক হয় না, ভাগ্যে থাকলে ঠিক হবে না হলে না। তো তোমরা অনেকেই আমাদের বলছিলে যে পুজো দিয়ে আসার কথা, তারপর ঠাকুর বাড়ি যাওয়ার কথা, কোচ তারা আর কি বিশ্বাস করছিলো যে ঠাকুর বাড়ি দেখা তোমাদের পিছনে এই লেগেছে ওই লেগেছে, অবশ্যই পিছনে তো লেগেছিলই। তো আমরা এই কিছু দুই ক তারিখে কি বার ছিল সেদিন, বৃহস্পতিবার, ঠিক আছে, সেদিন আমরা গেছিলাম বড় মার কাছে। এবার তোমাদের একটা কথা বলি, আমার যে প্রবলেমটা হচ্ছিল বিশ্বাস করবে না, আমি ভেবেছিলাম হয়তো এইবারও আমি বড় মার কাছে পুজো দিতে পারবো না। আমি যতবারই বড় মার কাছে পুজো দিতে যাই, যাবো 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 ভাবি, কিন্তু যাওয়া হয় না, আর কোনো পুজো দিতে গেলে ঠিক তার আমার আগেই বাধা পড়ে যায়, যেমনটা তোমরা শিবরাত্রি ব্লগে দেখেছো, শিবরাত্রি ভিডিও ব্লগে, যে শিবরাত্রি পুজো দিতে গিয়ে আমার গার্লস প্রবলেম হয়ে যায়, জাস্ট আমি স্নান করে দেবো পুজোতে বসবো আমার গার্লস প্রবলেম হয়ে যায়, যেখানে আমার ডেট না, আর মান্থলে আমার দু তিনবার করে পেয়ার্স চলছিল, মান্থলি এক মাসে দু তিনবার, মানে বুঝতে পারছো তো? তো আমি সেইভাবে আমি ভাবছি আমি যেতে পারবো না, যেতে পারবো না, হয়তো বড় মা চেয়েছিল আমরা পুজো দিই, আর তার কিছুদিন আগে থেকে ঠিক ভয়টাও একটু একটু কমে গেছিলো, ভয় পাচ্ছিলাম কিন্তু একটু একটু কম ছিল, যাই হোক না কেন, তাই জন্য আমি পুজো দিতে গেলামও, আমি মনে ভয় কাজ করছে যদি আমার যদি কিছু হয়ে যায় আমার, কারণ আমি পুজো দিই শিবরাত্রির দিন পুজো দিতে বসে আমার হয়ে গেছে, এবার যদি ওখানে গিয়ে আমার আমি কী করবো, আমি কোনো কিচ্ছু নিয়ে যাইনি, কি পুজো দিতে যাচ্ছে আমি নিয়ে যাব এগুলো নেব না, থাক যা হবে দেখা যাবে, আমি কোনো সেফটি না নিয়ে আমি চলে গেছিলাম পুজো দিতে, তাও ভয় পায় গাইজ বিশ্বাস করবে না, সেই দিন আমার কিচ্ছু হলো না, মাই হয়তো চেয়েছিল, আর আমি এই জিনিসটা লজ্জা পাই না, আমি তো আগেই বললাম এই জিনিসটা প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ের হয়, অনেকে এই বিষয়টা ট্যাবু করে রাখে, কিন্তু এটা ট্যাবুর কোনো বিষয় না, এইটা যদি মেয়েদের না হতো মেয়েরা একটা সন্তানের মা হতে পারতো না, তাই আমরাও হয়েছি তার জন্যই জন্মেছি, ও হয়েছে তাই জন্য এইসব বিষয়ে লজ্জা পাওয়ার কিছু নেই, যাই হোক না কেন, তা আমি গেছি পুজো দিতে, ভালো ভালো পুজোও দিতে পারলাম। তো তারপরে বাড়িতে আসি, বাড়িতে আসার পর সেদিন কিচ্ছু হয়নি, পরের দিন আমার পিরিয়ডস হয়েছে, আমি সিরিয়াসলি আমি কোন ভাগ্য আমার বুঝতে পারছো তোমরা, মানে আমি পুজো দিতে গিয়ে সেদিন হলো না, হয়তো মা চেয়েছিল বলেই তো সম্ভব, যাই হোক না কেন, আমার যে ওই দিনে হলো ওই দিনের পর মানে কিছুদিন আগের থেকে আমার এই জিনিসটা কমে গেছিলো, মানে যেটা রেগুলার মাসের পর মাস হয়ে যাচ্ছে, তিন মাস পাঁচ মাস ধরে আমার চলছিল এই জিনিসটা, যে পিরিয়ডস আমার এক মাসে তিন চারবার হচ্ছে, কিন্তু এই মাসে আমার একবারই হয়েছে, যেটা আমার পুজো দেওয়ার পরের দিন, যাই হোক না কেন, তারপরে কোনো কিছু ভালো কিছু আমি জানতাম, এতদিন প্রত্যেকের মুখে শুনে এসেছিলাম যে বড় মার কাছে যেটা চাওয়া হয় সেটা পাওয়া যায়, আমি আমার সব দিক থেকে সব দিক থেকে আমি আমার কোনো ভালো শুভ কাজ করতে গেলে আমি বড় মাকে স্মরণ করছি, আর বড় মা সেইটা আমার সফল করছে, আমি এই রিসেন্ট একটা ইনকামে নেমেছি,
ঠিক আছে, মানে একটা জায়গা থেকে আমি ইনকাম সোর্স, তোমরা আমার ফেসবুকে যদি থাকো প্রোফাইলে ওইখানে দেখতে পাবে, আমি রিসেন্ট একটা ইনকামে নেমেছি, হয়তো অনেকের ওইখানে লস হয়ে যায়, কিন্তু আমি জানি না আমি কিভাবে ওখানে 3-4 দিনের ভিতরে এত টাকা আর্ন করেছি, তোমরা জাস্ট বিশ্বাস করবে না। আর তাছাড়া আমার ভূত, ভূতের ভয় নেই, এখন যে রাত্রিবেলা ভয়গুলো পাচ্ছি ওসব মনের বাগে ঘুরে যাচ্ছে, ধরো কুচিকাটি আওয়াজ হচ্ছে, ইঁদুর যাচ্ছে, টিকটিকি যাচ্ছে, ওটা ভয় পাচ্ছি, সেটা আমরা চোখেও দেখছি, টিকটিকি যাচ্ছে ওই নড়াতে আওয়াজে ভয় পাচ্ছি। কিন্তু কথা হলো ওদের এখানে চোর আছে অনেক, ঠিক আছে, কিন্তু আমাদের সাথে কিন্তু ঘটেছিল জিনিসগুলো, তোমরাও জানো যেভাবে ভয় পেয়েছি, কিন্তু তার 1% আমরা ভয় পাচ্ছি না, পাচ্ছি কি তুই পাচ্ছিস? হ্যাঁ, তোর পাখাটা একটু গোলমাল করছে, একটা পাখা লাগিয়েছি গাছ, তাই এই জন্য নড়ে পাখাটা, আর এই পাখাটা হলো আমাদের সে ভাড়া বাড়ির পাখা, এটার জন্য। তো যাই হোক না কেন, তারপর থেকে অনেকটা কম আছে, সব কিছু দিক দিয়ে কম, আর সত্যি বড় মা কাউকে খালি হাতে ফেরায় না, কাউকে খালি হাতে ফেরায় না, আমার নিজের অভিজ্ঞতায় আমি নিজে বলছি, এতদিন সবার মুখে শুনে এসেছি, বাট সত্যি কাউকে খালি হাতে ফেরায় না বড় মা। আর যা হচ্ছে আজ আমার লাইফে যদি সফলতাও হয় সেটা আমার বড়মার জন্যই হচ্ছে, আমার লাইফে যদি এই ভয়ের ইনসিডেন্ট কেটে যায় সেটাও বড়মার জন্য হচ্ছে, আর আমার যদি এই জিনিসটা মান্থলি যে 3-4 বার হচ্ছে সেটা কমে গেছে সেটাও আমার বড়মার জন্যই হচ্ছে। তাই এতদিন তো অনেক কিছু শেয়ার করে এসেছিলাম, তারপরে অনেক ইনসিডেন্ট ঘটেছিল যা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তোমরা এই সব গুজব বলে ছড়াচ্ছ, তারপর অনেকে বলছো ভিউজের জন্য, থাক আমরা তারপরেও ভিডিও দিতে পারতাম, কারণ আমাদের কিন্তু ওই ভিডিওগুলো লাস্ট গোস্টের ভিডিওগুলো ভিউজ গেছে, আমরা পারলে দিতে পারতাম আর্নিং সোর্সে, আমরা দিইনি, কারণ কি হবে কত দিন, তাই শেষ পর্যন্ত লড়াই করে গেলাম। তো এক্সামের পর পর আমি এক্সামে অনেকটা পরেই আমি পুজো দিতে পারলাম, এক্সামের পর তো শিবরাত্রি পড়েছিল, শিবরাত্রিতে আমার পুজো দেওয়া হলো না এক ওই প্রবলেমের জন্য, কিন্তু আমি ভরমার কাছে পুজো দিতে সাকসেস হলাম। তো তারপর থেকে আমাদের লাইফে উন্নতিও ফিরে এসছে, সব দিক থেকে সফলতার মুখ দেখছি, আর ভয় জিনিসটা থাকছে না সব দিক থেকে, হয়তো মাই চাইছে বলে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম আজকে, যে এতদিন যখন শেয়ার করেছি তো শেষ অবধি কী হলো তোমাদের জানালাম। তো তোমরা যারা যারা বড় মাকে বিশ্বাস করো, আমি জানি তোমরা সবাই এখানে কমেন্টস বক্সে বলবে জয় বড় মা, আমিও শেষবারের মধ্যে বলছি জয় বড় মা, শেষবার না, আমি সারাদিনে সব সময় বড় মাকে স্মরণ করি, কারণ যা করছে বড় মাই করছে, আর যেহেতু আমার এখন প্রিয়ার্স চলছে বলে আমি বড় মার ফটো এখন দেখাতে পারবো না, আমি ওখান থেকে দুটো ফটো কিনে এনেছি, যে ফটোটা আমার ওই ঘরে রাখা আছে, তো সেটা আমি টাচ করতে পারবো না, আমি কোনো একটা ভিডিওতে তোমাদের বড় মার ফটোটাও দেখাবো, দুটো ফটো এনেছি, একটা ওর বাড়ির জন্য, একটা আমার এই ঘরের জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তো কিছু বলার আছে, তো চলো টাটা, দেখা যাচ্ছে আবারও সুন্দর একটা ভিডিওতে, আর এবার থেকে সুন্দর সুন্দর ভিডিও আসবে, কারণ লাইফে অনেক দিক থেকে সফলতার মুখ দেখেছি। তো আশা করি যদি কেউ ক্ষতিও করে থাকে এই জিনিসটা, ধরো গোস্ট ইনসিডেন্ট নয়, কেউ ক্ষতি করছে কিন্তু ক্ষতি করছিল সেই ক্ষতিটাও কাটিয়ে দিচ্ছে আর বড় মাই, তো যাই হোক না কেন, যেই এবার ক্ষতি করুক চাই না করুক, বড় মা আছে, ভগবান তার বিচার করে দেবে। টাটা টাটা।